নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। একটু আগে ঘুম থেকে উঠেছি, 8টার সময়, এত ঘুম পায় না কি বলবো। আমার মানে প্রত্যেক দিন ভাবি যে একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু আমার মানে এই ঘুম, আমি যেই কাজটা ভাবি যে করবো, এটা আমার ছোটোবেলা থেকে পড়াশোনা বা যে কোনো কিছু, যে না এই কাজটাকে আমাকে করতে হবে, কালকে থেকে করবো বা বিকেল থেকে করবো, সমস্ত কিছু আমি করি, মানে ওই আজ না কাল, কাল না পরশু, এই জিনিসটা আমার মধ্যে কোনোদিনই নেই। পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করার ক্ষেত্রে এটা ছিল, কিন্তু এই ঘুমের ব্যাপারে না, মানে ঘুমটার ওপরে আমার নিজের কোনো কন্ট্রোল নেই ছোটোবেলা থেকে। যতই ভাবি কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, ঘুম ভাঙবে না। 8টার সময় ফার্স্টে ঘুম থেকে উঠেছি, ঘুমটা ভেঙে গেছে, খুব জল তেষ্টা পেয়েছিল, নিলে তাও ভাঙতো না। একা একা কোনো দিনও নিজে থেকে ঘুম ভাঙে না, মা সেটাই বলে যে মানে তোকে না ডাকলে কোনো দিনও মনে হয় তুই ঘুম থেকে 2-3 পর্যন্ত তুই ঘুমাব। এবার 8টার সময় ঘুম ভেঙে গেছে, জল তেষ্টা পেয়েছে, উঠেছি, ভাবলাম যে ও এখনই উঠবো, আর একটুখানি ঘুমিয়ে নিয়ে আধ ঘন্টা মতন, কারণ এত তাড়াতাড়ি কী করবো, সেরকম ঘুমে যাচ্ছিলো না। ওই যে ঘুমালাম একটুখানি, মানে 8টার সময় শুয়েছি, 9:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে, তাও মা ডেকেছে, মানে নিজে থেকে ঘুম ভাঙেনি। মা গোপালদের ঘুম থেকে তুলছিল, গোপালরা আজকে 9:30 উঠেছে, মা ওদেরকে তুলছে আর আমাকে তখন ডাকলো, উঠলাম। উঠার পরে তাই মা একটুখানি বকলো, যেমন হয় মারা ঘুম থেকে দেরি করে উঠলো, যে তোকে না ডাকলে তুই কোনোদিনও ঘুম থেকে মানে উঠবিই না, না ঘুমিয়েই যাবে, ঘুমিয়েই যাবে, কী করবো, ঘুমটা না ভাঙলে কী করবো। আমার ছোটোবেলা থেকে প্রচণ্ড আমি ঘুমাতে ভালোবাসি, মানে একদম যখন ছোটো ছিলাম তখনও আমি এমনিতেই খুব শান্ত বাচ্চা ছিলাম, আর এমনিতে দিনের মধ্যে বেশিরভাগ সময় আমি ঘুমিয়ে থাকতাম, আমার মা আমাকে নিয়ে কোনো জ্বালা ছিল না, মানে আমাকে ঘুম পাড়ি মানে আমি ঘুমাতাম, আমার মা সব কাজ টাজ সমস্ত কিছু করতে পারতো, কোনো দিন জ্বালাতাম করিনি। সকালবেলা উঠে একটুখানি মেকআপের জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছি, সাজতে করতে ভালোবাসি তো, তাই এটাই হচ্ছে জগৎ। একটা জিনিস দেখে, কালকে মা ওই যে রান্নাঘরে যে শোকেসটা নিয়ে গেছিলাম ঘরে, আমি নিয়ে মায়ে নিয়েছে, সেটাকে মা কালকে গুছাচ্ছে, ওর মধ্যে এমনি সব কাপ প্লেট মানে এই সমস্ত জিনিসই থাকে, টিফিন বক্স, হটপট, মাইক্রোওয়েভ বোল্ট, এই ধরনের জিনিসই থাকে, আমার কোনো জিনিস থাকে না। এবার আমি একদম মানে ছোটোবেলা থেকে দেখি যে ওই শোকেসটার মধ্যে, ওই শোকেসটার মধ্যে এটার কোনো পরিবর্তন হয় না, এইরকম একটা জিনিস থাকে, এটা কি পরে বলছি। এবার আমি আর ছোটোবেলা থেকে খেলতাম টেলতাম আর রেখে দিতাম, আর কালকে মা শোকেসটা গুছাচ্ছে, আর রান্নাঘরে অনেক জিনিসপত্র কিনতে কিনতে অনেক বেশি হয়ে যায় না, হয়তো কাপ প্লেট মানে ব্যবহারের থেকে অনেক বেশি, দরকারই নেই কোনো, শুধু শুধু বাইরে থেকে ধুলো পড়ে, আর এদিকে শোকেসটার মধ্যে সব এইসব জিনিসগুলো রয়েছে, মা সেগুলোকে শোকেসে ভরতে গেছে, তখন এটাকে বার করেছে, আর এইটা না কোনোভাবে সেট হচ্ছে না, মানে একগাদা জায়গা খেয়ে বসে থাকছে, আর মা যেগুলো দরকার সেগুলো রাখতে পারছে, এটাকে মা টেনে বের করে বলছে কি যে এটা ঢুকাবোই না শোকেসে, যাতে এটাকে ফেলে দে, এরকম ভাবে বলেছে মা। আর মা এরকম একটু করে মাঝে মাঝে, সেই মানে একটা জিনিসের উপর বিরক্ত হয়ে ফেলে দে, এরকম করে। এটা নিয়েছি, নিয়ে না খোলার চেষ্টা করছি, আমি ছোটোবেলা থেকে শুনেছি এটা আমার ভালো পিসি দিয়েছিল, আমার একটা পিসিকে আমি ভালো পিসি বলি, তো এইটার মধ্যে এটা নাকি লাঞ্চ বক্স ছিল। এইবারে তো আমার আর মার বেশ কিছুক্ষণ হাসাহাসি হয়েছে যে এটা কি লাঞ্চ বক্স, মানে কোনো দিক থেকে আমি যেমন লাঞ্চ বক্স দেখি কোনোভাবে মনে হচ্ছে এটা লাঞ্চ বক্স, মানে ভেতরে দেখাচ্ছি যে কি লাঞ্চ এর মধ্যে ঢুকবে, মানে ব্রেকফাস্টও ঢুকবে না। মা এখন বলছে পাউরুটির ডিম সিদ্ধ ঢুকবে, কালকে বললো কিচ্ছু এর মধ্যে ঢুকবে না, আমারও সেটাই মনে হয়, মা পাউরুটিটাও ভাজ করলে উঁচু হয়ে যাবে, ঢাকনাটাই আটকানো যাবে। এই যে এটাকে এরকম ভাবে প্রেস করে খুলতে হয় এর মধ্যে, তার মধ্যে আবার আর মানে কায়দাটা কি জিনিসটার, এরকম একটু দেখো জিনিসটা কোনটুকু এর মধ্যে কি ধরে, এইটা তাও বা হলো ঠিক আছে, পাউরুটি ডিম সিদ্ধ ধরলো কি বিস্কুট ধরলো যাই ঠিক আছে, এটা কি, এইটা দেখে আমার এত হাসিও পায়, রাগও ধরে না মাঝে মাঝে, আর এটা কোনো রকমভাবে খোলাও যাবে না, তাও নাহলে আমি সুন্দর ইয়ে করতাম। আমি বললাম ঠিক আছে তুমি আমাকে দিয়ে দাও, আমি তাহলে আমার মেকআপের জিনিসপত্র রাখবো, লাস্টে আমার এই স্টিক, লিপস্টিক, মাস্কারা এগুলোকে আমি এর মধ্যে রেখে দিয়েছি, জিনিসের কালারটা সুন্দর, ফেলে দেওয়ার থেকে এইগুলো বেকার বেকার বাইরে পরে রোজ তো এইসব ইউজ হয় না, মাস্কারা টাস্কারা কি রোজ সকালে দিয়ে বসে থাকি, ওই জন্য এর মধ্যে করে এর মধ্যে এইগুলো এত বছরে দেখলাম ভালো সেট হয়েছে। মা ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠে একগাদা শীতকালের সোয়েটার আমার মার সব সবার সেগুলোকে সব কেচেছে, সেগুলো নিয়ে মা ছাদে মেলতে যাবে, আমি সেই জন্য তাড়াতাড়ি করে বললাম যে তাহলে আমিও যাবো, কারণ অনেকদিন আমিও ছাদে উঠিনি, আজকে একটু আমি ছাদে উঠতাম। এত সোয়েটার ওগুলো ছাদ ছাড়া না শুকাবে না তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে যাবে।
সেজন্য যাবো ছাদে, আর তাকে ব্রেকফাস্ট করবো। খিদে পেয়েছে, মা চাউমিন করছে, চাউমিন খেয়ে তারপর বেঁচে গেছে এখনই করবে। এখন করছে রান্না, হয়ে গেছে প্রায়। এদিকে শুক্তো রেডি, অনেকদিন পরে আছে শুক্তো। আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। সত্যি তার যে নিরামিষই হল, তাই না? ওই মাছ কাপগুলো দেওয়া রয়েছে, ওগুলো দিয়ে তার এখানে কি হয়েছে কালার দিলে দেখবে পাশের বাড়িতে অশান্তি হচ্ছে। হ্যাঁ, সেই ভিডিওটা আপলোডে দিয়ে এখন ভিডিওটা স্টার্ট করলাম। ভেবেছিলাম আজকে রাত্রে এসে হয়তো আমি ভিডিও করতে পারবো না, বিকেলবেলা মা আর আমি মিলে বেরিয়েছি। বিকেলবেলা মানে তাও অনেকটাই দেরি, কটা বাজে তখন? পৌনে আটটা বাজে। পৌনে আটটার সময় বেরিয়েছি। মেন যে জিনিসটা আনতে গেছি সেটা হচ্ছে ওই অ্যাকোরিয়ামের যে ওয়াটার কন্ডিশনারটা থাকে সেইটা আনতে গেছিলাম।
অনেকদিনই আনব আনব করে যাওয়া হচ্ছে না। আর আমাদের না এই ধারের কাছে যে কটা অ্যাকোরিয়ামের দোকান ছিল, দুটো ছিল, সেই দুটো দোকান অনির্দিষ্টকাল বন্ধ। মানে একটা দোকান তো কোনো ওটার ঠিক ঠিকানা নেই, মানে আজকে খুলেছে আবার হয়তো সামনের বছর খুলবে এরকম একটা ব্যাপার, এটা সারা জীবনই। আর একটা যে অ্যাকোরিয়ামের দোকান ছিল যেখান থেকে বেশ ভালো মাছটা জানতাম, দু তিনবার ভালোই এনেছিলাম, সেই দোকানটা লকডাউনে যে ওই বন্ধ হলো এখনো পর্যন্ত খোলেনি, সেই জন্য যেতে হয় সেই স্টেশনে, মানে বেশ দূরে অনেকটা। ওই জন্য না আজকে কালকে করে স্টেশনে তো সবসময় রোজ ইচ্ছা করে না যেতে, যাওয়া হয়নি। তা আজকে বিকেলবেলা মা ওই টিভি দেখতে দেখতে বললো যে চল তাহলে আজকে গিয়ে নিয়ে আসি, কারণ কালকে বা পরশু দিনের মধ্যে হয়তো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবো। এখন অন্ধকার, লাইট অফ বলে এরকম লাগছে, তাও জলটা চেঞ্জ করতে হবে। আর জল যেদিনই চেঞ্জ করতে হবে সেদিনই অবশ্যই ওয়াটার কন্ডিশনারটা দিই, যাদের অ্যাকোরিয়াম আছে তারা সবাই জানো, আলাদা করে কিছু বলার নেই। সেই জন্য কালারটা আনতে গেছিলাম, দেখিয়ে দিই। হ্যাঁ, আর তার সাথে একটা বেশ দারুণ জিনিস নিয়ে এসেছি, মানে এত ভালো লাগলো জিনিসটা যে ভাবছি কখন এসে দেখাবো, কখন আবার খেয়ে ফেলবো। খাওয়ার জিনিস, এই যে এটা খাওয়ার জিনিস না, এটা হচ্ছে অ্যাকোরিয়ামের কালারটা। এটা আমি তো ব্লু কালারটাই নিই, এটা তো হলুদ লাল সবুজ অনেক কালার হয়, কিন্তু আমার ব্লুটাই বেশি ভাল লাগে। সমুদ্রের জলের কালার যেহেতু অ্যাকোরিয়াম সামুদ্রিক মাছ, তাই নীল রংটাই ঠিক আছে, অন্যান্য কালার ভাল লাগে না। আর তার সাথে একটুখানি এদিক ওদিক গিয়ে তো দেখতেই পারলে এই মার সাথে বেরোলে মাদের যেমন হয়, বেরোলে পরেই সংসারের জিনিসপত্র চলে আসে কিনতে। এবার দেখাই কী এনেছি। হ্যাঁ, গোপালের জন্য বিস্কুট, এইটা হচ্ছে একটা নতুন বিস্কুট বেরিয়েছে, গুগলি কি সিসেম গুগলি, হ্যাঁ না কি এটা না না এইটা আমাদের নতুন, হ্যাঁ নতুন না মানে আমাদের কাছে নতুন, সেইটা আমরা যে হলুদ যেটা ওইটাই বেশিরভাগ লোকে নেয়। আর হচ্ছে এই যে 50-50, মার নাকি অনেক দিন ধরে এই বিস্কুটটা খাওয়ার ইচ্ছা, আনতেই নাকি পাচ্ছে না খেতেই পাচ্ছি না। একদিনকে মাসির বাড়িতে গেছিলাম, কুটি মাসিদের বাড়িতে, আমি তখন না শেয়ার করতে পারি বেশ কিছুদিন আগে, এবার সেইখানে গিয়ে কুটি মাসি এই বিস্কুটটা বের করেছে, সেই দেখে মা এমন করছে, এই তো বাড়িতে এইটাই আমি আনবো বলি আনতে দিস না, এটা তুই আর বাবা খাস না, মারে তোমার যখন ভালো লাগে তাহলে তুমি এনে খেতেই পারো। সেই জন্য একটা ছোটো প্যাকেট এনেছে, বললো তোরা খাবি কি না খাবি যাই না, তো ছোটো প্যাকেট এনেছে। এইবারে আসল জিনিসটা দেখাই, এই যে এটা হচ্ছে রেডিমেড কুলচা, মা এগুলো কিনছিল, হঠাৎ করে দেখছি মানে নতুন দুটো প্যাকেটই ছিল এসছে সব, এবার একটা প্যাকেটের আবার তার মধ্যে সিল খোলা, আমি এই ফার্স্ট এরকম দেখলাম কুলচা, রেডিমেড কিছু কুলচা হয়, তাও ফ্যামিলি মার্ট বলেই হয়তো পেয়েছি, এমনি দোকানে পাওয়া যায় না, জিজ্ঞেস করলাম নিলাম কুলচাটা, দুটো রয়েছে এর মধ্যে, দুটো দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে, আমার বাবা বেশি এইসব খাবার পছন্দ করে না। এবার আরেকটা প্যাকেটের সবই ঠিকই ছিল, সিলটা একটু খোলা ছিল, সেটা নেবো না। আর যে দোকানের যে আরেকটা মানে কর্মচারী ছিল, উনি আবার সিলটাকে আমাদের সামনেই ঠিক করতে গেছে, ঠিক করতে গিয়ে একটা একটু বয়স্ক মতন দাদু দাঁড়িয়েছিল, আর আমি তোকে দেখোনি ওটা, এবার উনি বলছে কি এটা কি, তো তখন ওই লোকটা বলছে যে কুলচা, মানে দোকানদার বলছে যে পাউরুটি, না উনি কুলচা বলেনি, বলছে এটা পাউরুটি, তখন লোকটা আবার দেখলাম নিয়ে নিল, তাই উনি বলছে যে ওইটা সিল করতে গিয়ে ওইটাও বিক্রি হয়ে গেল, মানে আমরা ভালোটাই নিয়েছি, ওইটাও ভালো ছিল, হয় না অনেক জিনিসের চাপে সিলটা হয়তো খুলে গেছে কোনো কারণে, সেই জন্য আরও ভালো করে দেখিয়ে নিই, খেয়ে বলবো কেমন কী কোম্পানি এই সমস্ত জানি না, কিছু অত লেখা নেই, শুধু কুলচা ব্রেড বলেই লেখা, বেশি দাম নেয়নি, 25 টাকা নিয়েছে দুটো, ঠিক আছে যথেষ্ট ভালো খাবার। এটা খাবো ভেবেছিলাম ফার্স্টে ফুচকা বা চুড়মুড় কিছু খাবো, কিন্তু আমরা যেই দোকানটা থেকে চুড়মুড় কিনি আমাদের মোড়ের মাথায়, সেইখানে একটা ক্লাব আছে, মানে ছোটোখাটো মোটামুটি, খুব ছোটোখাটো যেটা না, প্রায় 100-200 জনের মতন মনে হয়, তার বেশি হবে, বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয় সব কিছু, বিয়েবাড়ি জন্মদিন যে কোনো অকেশন ভাড়া দেওয়া হয় ক্লাবটা, মানে আমাদেরই ক্লাব আর কি। এবার সেই ক্লাবে দেখছি বিয়েবাড়ি, আর মানে ওই ক্লাবের সামনেই একদম ফুচকাটা নিয়ে বসেছে, আমরা যার থেকে ফুচকা বা চুড়মুড় কিনি, এবার সেই জন্য আমাদের যেহেতু নিমন্ত্রণ নিয়ে আমরা লজ্জায় যাইনি, কারণ একদম বিয়েবাড়ির গেটের সাথে লাগোয়াই ওই ফুচকা নিয়ে বসেছে, তো ওখানে গেলে বাবা আর বুঝতে পারছি না যে হয়তো বিয়েবাড়ি, হ্যাঁ এটাও কিন্তু হতে পারে না, হয়তো বিয়েবাড়ির মানে যাদের অকেশন তারাই হয়তো ফুচকাটা আজকে ভাড়া করেছে, যেমন মানে স্টল হিসাবে, যদি চলে যেতাম লজ্জায় করতাম না, হ্যাঁ আর গেটে সবাই সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে, ওই দিক থেকে সমস্ত মানে বিয়েবাড়িতে অত ভালো ভালো জামা কাপড় পরে লোকজন আসছে, সেখানে আমি আর মা নর্মাল আমি এই কুর্তিটা পরে বেরিয়েছি, খুব লজ্জায় পরে যেতাম, তার থেকেও বড় কথা সেটার কথা না,
আমি বুঝতেই পারছিলাম না, আমার এইটা পরে সন্দেহ হলো যে হয়তো মানে বিয়ে বাড়ি থেকেই হয়তো আজকে ওনাকে স্টলটা দেওয়া হয়েছে। গিয়ে যদি টাকা দিয়ে খেতে চাই লজ্জা লেগে যাবে, সে কারণে আর ফুচকা চুরমু কিছু আনিনি, এই কুলচাটা দেখি খেলে খেতে পারি, নাহলে মুড়ি চানা চুর খাবো। গরম করো, যাই হোক করো দেখি, তার মা যদি গরম করে চলো দেখাচ্ছি আমি ওটা কেমন লাগে। বারবার করে উনি বলে দিয়েছে যে গরম করে তারপর খাবে। ওই যে হচ্ছে এখানে কুলচানের পারে এমনি সসপ্যানের ওপর মানে ফ্রাই প্যানের ওপর বসিয়ে গরম করলেই হয়ে যাবে। মেন আসলে এটা বানাতে হয় হচ্ছে এর উপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এইসব দিতে হয়। খাবে না? খাবো না এখন, বললাম ওইটা যদি ভালো লাগে ওইটা তাহলে রান্না করবো। না এমনিতে ভীষণ সব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিতে হবে, এটা মানে ময়দা দিয়েই করে। হ্যাঁ হ্যাঁ, ইস্ট দিয়ে, ওই ইস্ট ব্যাপারটাই আসবে ধরুন মোড়ের থেকে অনেক ভালো। মোড়ে সব কি জানো কি পাস্তা পাস্তা ভীষণ ভালো হতে। বাড়িতে বানানোর ঝামেলা না করে কুলচা খেয়েছিলাম আমরা ধান বাদে দিয়ে, কোনো ফ্যামিলি ম্যাট থেকে কিনবে যেটা বলে দে কুলচা ঘোকলা এগুলো সব আমরা খেয়েছিলাম হচ্ছে আমার মাম জানো পিস্তো তো দিদির ঘোঘাতে গিয়ে এই কুলচা তারপর ঘোকলা ঢোকলা স্যুপ এইসব জিনিসগুলো খেয়ে মেন হচ্ছে এগুলো বিহার ধানবাদ এই সমস্ত লাইনে মানে ঝাড়খণ্ড এই দিকতে মানে খুব ভালো বানায় ওরা। কারণ আমার পিস্তো তো দিদির বিয়ে আমার নিজের পিসির মেয়ের বিয়ে হচ্ছে ধানবাদে হয়েছিল, তো সেইখানে গিয়ে আমরা এগুলো খেয়েছিলাম মানে ওই ঢোকলা। আর আমাদের এমনিতে এখন সব মিষ্টির দোকানেই এই ঢোকলা এই সমস্ত হয়। আকাশের পাতাল মানে দারুণ খেতে ছিল, ওই এত ভালো খেতে ছিল, ডিজাইনটাও যেমনি সম্পূর্ণ আলাদা। ওই ঢোকলা আমি এখানে যত বড়ই মিষ্টির দোকান হোক না কেন দেখি না। সে মনে আছে মা বম্মা খাও মা টিভি চালিয়ে দিন খাও খাও খুব নরম নামা কে ধরবে করলাম তেন সব ব্যাপারটা আনলাম মিটন নিবি তাই না? যদি পূজা রাখা যাবে পিজা দোকানে ইচ্ছে করবে খেয়ে নিবি। না না এটা দিয়েই পিজা বানায়, ডিজাইনটা দেখি মনে করবো ভিতরে সমস্ত দিয়ে বাঁধাকপি ঠাঁধাকপি